আরব আমিরাতকে মসজিদের দেশ বললেও বেশি বলা হবে না আমিরাতের প্রতিটি জনপদ প্রতিটি জায়গায় রয়েছে আধুনিক সুযোগ সুবিধা সহ দৃষ্টিনন্দন সব মসজিদ যেগুলোতে আধুনিকতার চোয়া যেমন রয়েছে রয়েছে নান্দনিকতা স্থাপত্য সৌন্দর্য ও শৈল্পিক দূরদর্শিতা সাম্প্রতি সারজায় উদ্বোধন হয়েছে সারজা মসজিদ শারজা দুবাই এমিরেটস রুডের পাশে অবস্থিত নয়ন জুরানো এই মসজিদকে বলা হচ্ছে আরব আমিরাতের সবচেয়ে বড় মসজিদ দুই মিলিয়ন স্কোয়ার ফিট জায়গার উপর অবস্থিত এই মসজিদ কমপ্লেক্সে মসজিদের পাশাপাশি রয়েছে বিশাল একটি লাইব্রেরি রয়েছে ছোট বড় দুই হাজার দুই শতা গাড়ি রাখার মতো পার্কিং ব্যবস্থা মসজিদে একত্রে নামাজ আদায় করতে পারবে পঁচিশ হাজার মুসল্লি এছাড়াও রয়েছে দোকান 2014 সালে মসজিদের কাজ শুরু হয় কিছুদিন পূর্বে এটি শারজার শেখ ডক্টর শেখ সুলতান ও শেখ পরিবারের সদস্যগণ এবং উচ্চ পদস্থ কর্মচারীদের উপস্থিতিতে উদ্বোধন হয় মসজিদ পরিদর্শন করতে পারবে ও মুসলিম রাও আবুধাবির শেখ জায়েদ মসজিদের পর আরও একটি আইকনিক মসজিদ হিসেবে শারজা মসজিদ নিঃসন্দেহী আরব আমিরাতের মর্যাদা আরও বাড়িয়ে দিবে